সন্ধ্যা আজকে শনিবার তিরিশে মার্চ দু হাজার চব্বিশ নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে একশো একান্নতম হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফার্স্ট সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা মালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছে আজকের অনুষ্ঠানের বক্তা এবং বিষয় কোনো পরিবর্তন নেই বক্তা শ্রী তরুণ গোস্বামী যার পরিচয় আপনারা সকলেই জানেন এবং বিষয় স্বামী বিবেকানন্দ তো আর অযথা সময় নাশ করে সময় নষ্ট না করে আসুন আজকে আমাদের পরিচিত যে প্রার্থনা সঙ্গীত আমাদের এই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমরা তরুণবাবুর বক্তৃতা শুনতে শুরু করি নমস্কার শুভ সন্ধ্যা তোমারে কুরিয়াছি জীবনের রুপতারা সমুদ্রে আরো কব হব নাগো পথুয়ার তোমারে কুরিয়াছি জীবনের রুবতারা। জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জলে ঢাল গো ক্ষীর তোমারে ছি জীবনে রু রুবতারা তব মুখ সদামনে জাগিতেছে পানে তিলে কো অন্তর নাহিরি কুল কিনারা তবু মুখ সদামনে জাগিতেছে সঙ্গপে তিলে কো অন্তর নাহেরি হে ঋকুল কে নারকখনো বিপথে যোদি ভ্রমিতে যাই ইদিদি কখনো বিপথে যোদি ভ্রমিতে যাই ইদিদি হনুনিও মুখ হে সরমে যে তোমার কুরিয়াছি জীবনে রু ধ্রুবতারা আরো আর কবু ভাব না তোমার কুরিয়াছি জীবনের ধ্রুবতার নমস্কার আজকে আমরা যে চিঠিটি নিয়ে আলোচনা করব সেটি স্বামীজি লিখছেন তিরিশে নভেম্বর আঠেরোশো সাল ডক্টর নাজান্ডু রাওকে এটা ইংরেজিতে লেখা চিঠি আমাদের বাংলা অনুবাদটি পড়ছি যদি সাথে ইংরেজিটাও পড়া যেত তাহলে অনেক ভালো হতো কিন্তু এত লম্বা হতো তাহলে তাহলে আমাদের আধ ঘন্টা যে বিবেকানন্দ ঘরে ঘরে সেটা আর আধ ঘন্টায় রাখা যেত না আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যত দিন যাচ্ছে আমাদের ঘরে ঘরে জনপ্রিয় হচ্ছে এবং তার বড়ো কারণ হচ্ছে আমরা কম সময়ের মধ্যে সারছি যদি এমন কোনো একটা করা যায় কিছু আমি সেটা মাঝে মাঝে ভাবি যে যদি আমরা একটা এমন কিছু ওটিটি প্ল্যাটফর্ম করতে পারতাম যে দশ মিনিটে স্বামীজি বলবো স্বামীজির বলতে থাকবে এবং পিছনে স্বামীজির লেখাগুলো ফুটে উঠবে তাহলে আরও বেশি এফেক্ট হতো তার সঙ্গে যদি মিউজিক দেওয়া যায় তার সঙ্গে যদি ঠিক করা যায় কারণ এখন না মানুষের শোনার ধৈর্য নেই আমরা বাকচক্র একটা অদ্ভুত জিনিস আপনারা যারা দেখেন লক্ষ্য করবেন যে আমরা কিন্তু খুব স্ট্রিক্টলি টাইমটাকে মেনটেন করি এমন হতেই পারতো যে সুজিত দা পনেরো মিনিট ধরে বললেন এমন হতেই পারতো যে আমি কোনোটায় বললাম কুড়ি মিনিট কোনোটাই বললাম চল্লিশ মিনিট আমরা করি না তা করি না হচ্ছে আমরা শর্ট প্যাকেজের মধ্যে আপনাদের বিবেকানন্দের কথা পৌঁছেইতে চাই এবং সবসময় আমরা আপনাদের কাছে যারা স্বনির্বন্ধ অনুরোধ করি যে আপনারা লেখাগুলো পড়ুন স্বামীজিকে বুঝবার চেষ্টা করুন নিজের মতো করে জানবার চেষ্টা করুন পরের মুখে ঝাল খাওয়া বিবেকানন্দ নয় যত নিজে পড়া যায় তত বোঝা যায় আজকে যে চিঠিটির যে অংশটি নিয়ে আমি পড়ব সেটা খুব গুরুত্বপূর্ণ অংশ খুব গুরুত্বপূর্ণ অংশ স্বামীজি লিখছেন স্বামীজির মাদ্রাজি বন্ধুকে শ্রীরামকৃষ্ণদেবের পদতলে বসে শিক্ষা গ্রহণ করলেই কেবল ভারত উঠতে উঠতে পারবে তাঁর জীবন তার উপদেশ চারদিকে প্রচার করতে হবে যেন হিন্দু সমাজের সর্বাংশে প্রতি অনুতে পরমাণুতে এই উপদেশ ওতপ্রতভাবে ব্যপ্ত হয়ে যায় কেন বলছেন স্বামীজি স্বামী তো গুরু সম্বন্ধে নীরব খণ্ডনভ বন্ধনে যখন লিখলেন তখন গুরুর নাম নেই মাদ্রাজে যখন তারা দেশে তাকে সবাই অনুরোধ করল যে আপনারা শ্রীরামকৃষ্ণের জীবনী লিখুন বললেন আমি শিব গড়তে বাঁদর গড়ে ফেলব লিখলেন না কয়েকটা জায়গায় ঠাকুরের কথা তিনি বলেছিলেন যেমন ধরুন যখন স্বামীজি ফিরে আসেন প্রথমবার তখন সেজেস অফ ইন্ডিয়া বক্তৃতায় প্রথম ঠাকুরের কথা অনেকখানি করে বলেন এবং সেইখানে বলেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে শঙ্করের জ্ঞান এবং চৈতন্যের হৃদয়ের একটা সম্মেলন আমরা দেখতে পাই এবং বলেছিলেন যে এই মানুষটি ইংরেজি জানতেন না তিনি কলকাতা ভারত তখন পরাধীন ভারতের রাজধানী তার কাছে লীলা করতেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা তার মধ্যে এক নতুন মানুষকে খুঁজে পেয়েছিল স্বামীজির অসাধারণ কথা দে আর হি লিভ উইদাউট এনি বুক লার্নিং হোয়াটস এভার দিস ব্রিলিয়েন্ট ইন্টালেক্ট নেভার ইভেন নোন টু রাইট ইজ ওন নেম বাট দ্য মোস্ট ব্রিলিয়েন্ট গ্র্যাজুয়েটস অফ আর ইউনিভার্সিটি ফাউন্ড ইন ম্যান ইন্টেলেকচুয়াল জায়েন্ট হি ওয়াজ এ স্ট্রেঞ্জ ম্যান দিস রামকৃষ্ণ পরম অংশ অফ ইন্ডিয়ায় বলেছিলেন এবং কারা ছুটছে ঠাকুরের কাছে বলছেন দ্য সিটি হইট হুইচ আর রান ম্যাড আফটার দিস অক্সিডেন্টাল আইডিয়াস আ সিটি হইচ ওয়াজ মোর ইউরোপিয়ানাইজড দেন এনি আদার সিটিজ ইন ইন্ডিয়া দেয়ার হি লিভড উইদাউট এনি বুক লার্নিং হোয়াটসঅ্যাভার এবং কলকাতায় স্বামীজি দেখেছিলেন যেহেতু বড় পরিবারে জন্মেছিলেন যেহেতু ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছিলেন স্কটিশ কলেজে পড়তেন যখন কাছে তার সান্নিধ্যে এলেন দেখলেন যে এর মতন মানুষ আর নেই এবং পরে যখন ঠাকুরের তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তখন বলছেন যে ভারতবর্ষের শাস্ত্রে যেসব কথা উল্লেখ করা রয়েছে তিনি তা ব্যক্তিগত জীবনে পালন করেছেন এটি একটি বড় সাংঘাতিক জিনিস আমরা বেশ কয়েকটা চিঠি পড়ব যেখানে ছোট ছোট করে শ্রীরামকৃষ্ণ এসছেন কিন্তু এই চিঠিটা বড় সাংঘাতিক চিঠি এবং সেখানে বলছেন যে ভারতবর্ষ বাঁচবে যদি তারা শ্রীরামকৃষ্ণের পদতলে এসে পৌঁছয় সুভাষচন্দ্র যখন দেশ ত্যাগ করেন তার আগে বন্ধু দিলীপ কুমার রায়কে একটি চিঠি লেখেন সেখানে বলেন ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন সেই আন্দোলনের মন্ত্রে উদ্গাতা ছিলেন বিবেকানন্দ এবং গন্তব্য শ্রীরামকৃষ্ণ আমরা দেখব স্বামীজির সিস্টার নিবে থেকে চিঠি লিখছেন তিনি আমাকে যেভাবে পদ দেখিয়েছেন ঠিক সেইভাবে তার থেকে বহুগুণ পরিষ্কারভাবে তোমাকেও পদ দেখা প্রার্থনা করি আবার সিস্টারকে বলছেন তুমি তোমার মতো করে স্কুলে পড়াও ভূগোল পড়াও ইতিহাস পড়াও বিজ্ঞান পড়াও ইংরেজি বাংলা পড়াও সাথে সাথে রামকৃষ্ণ পড়িও স্বামীজির সঙ্গে যেদিন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর শেষ দেখা হয় বেরুর মঠে শিষ্য স্বামীজিকে অনুরোধ করেন তাকে আশীর্বাদ করতে স্বামীজি আশীর্বাদ করেন বলেন যে শ্রদ্ধাবান হও বীর্যবান হও আত্মজ্ঞান লাভ করো পরোহিতায় জীবনপাত করো এই আমার একান্ত ইচ্ছা ও আশীর্বাদ শিষ্য নাচর অনুরোধ করতে থাকেন স্বামীজি আমি আরও কিছু আশীর্বাদ করুন স্বামীজি তখন বলেন বাবা আমার যদি আশীর্বাদ তোমার কোন কোনো উপকার হয়তো বলছি শ্রীরামকৃষ্ণ তোমায় কৃপা করুন এর থেকে বড় আশীর্বাদ আমি জানি না এবং জোজবিন মেকলাপকে একটি চিঠি লিখতে লিখেছিলেন উনিশশো সালে সেটি নিয়ে আমরা পরে আলোচনা করব সেইখানে বলছেন যে প্রভু আমায় ডাকছেন যাই প্রভু যাই তোমার স্নেহময় বক্ষে ধারণ করে আমার যে অস্পষ্ট অদ্ভুত অজ্ঞাত অশব্দ রাজ্যে নিয়ে যাচ্ছ সেখানে দ্রষ্টা বা সাক্ষীর মতো ডুবে যেতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই এই চিঠিটা যখন আমি পড়ব আমি এখনই বলে রাখছি আমি ইংরেজি বাংলা দুটোই পরপর পড়ব কারণ অসাধারণ একটি চিঠি এবং স্বামীজির একদম রিয়েলাইজেশান রিয়েলাইজেশানটা কী যে শ্রীরামকৃষ্ণ না এলে আমরা বাঁচবো না তার জীবন তার উপদেশ চারিদিকে প্রচার করতে হবে যেন হিন্দু সমাজের সর্বাংশে প্রতি অনুতে পরমাণুতে এই উপদেশ ওতপ্রোতভাবে ব্যপ্ত হয়ে যায় কেই কাজ করবে শ্রীরামকৃষ্ণদেবের পতাকা বহন করে কে সমগ্র জগতের উদ্ধারের জন্য যাত্রা করবে কে নাম যশ ঐশ্বর্যভোগ এমন কি হলো পরলোকের সব আশা ত্যাগ করে অবনতি স্রোত রোধ করতে এগোবে এই যে বলছেন না স্বামীজি আজকেই আমার একজন সঙ্গে সকালে কথা হচ্ছিল যে স্বামীজি না ভারতবর্ষের এই ক্লেদযুক্ত সমাজটাকে দেখেছিলেন তাই জন্য দেখবেন লিখছেন গুপ্ত বদমাইশি গুজগুজে ভাব যেন আমাদের না থাকে কেন লিখছিলেন স্বামীজি দেখেছিলেন যে এই সমাজটা দুটো বড় ব্যাধিতে আক্রান্ত একটি ব্যাধি হচ্ছে হিংসা আরেকটি ব্যাধি হচ্ছে পিছনে কথা বলা এই দুটো স্বামীজি সহ্য করতে পারেন এবং দেখেছিলেন যে এই দুটোই দেশটার এগিয়ে যাওয়ার পক্ষে অন্তরায় তারপর বলছেন নাম যশ ঐশ্বর্যভোগ এমনকি ইহলোক পরলোকে সব আশা ত্যাগ করে অবনতি স্রোত রুদ্ধ করতে রুদ্ধ করতে পারবে এই যে স্বামীজি বলছেন আর একটি চিঠিতে লিখেছেন স্বামীজি যে নিজে নরকে গিয়েও পরের মুক্তি চায় সেই রামকৃষ্ণের ছেলে সেই আমার ভাই যে না পারো সে তফাত হয়ে যাও এই বেলা ভালোই ভালো কয়েকটি যুবক দুর্গ প্রাচীরের ভগ্ন প্রদেশে লাফিয়ে পড়েছে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে তারা খুব অল্প সংখ্যক এইরূপ কয়েক সহস্র যুবকের প্রয়োজন তারা নিশ্চয়ই আসবে আমি আনন্দিত যে তোমাদের প্রভু তোমার মনে তাদের অন্যতম হবার ইচ্ছা জাগিয়ে দিয়েছেন প্রভু যাকে মনোনীত করবেন সেই ধন্য সেই মহাগৌরবের অধিকারী তমরদে মজ্যমান লক্ষ লক্ষ নরনারীর প্রভুর জ্যোতির্ময় রাজ্যে আনবার জন্য তোমার সংকল্প উত্তম আছাও আশা উচ্চ এবং লক্ষ্য অতিমহৎ তারপরেই বলেছেন তুমি কীভাবে বাঁচবে কিভাবে সংসার তোমাকে দেখতে হবে সংসার কিছুটা প্রতিফলন করতে হবে স্ত্রীকে বোঝাতে হবে তারপর ইত্যাদি এই যে এতগুলো কথা স্বামীজি লিখলেন মনে রাখতে হবে আঠেরশো চুরানব্বই সাল মানে ঘোর ব্রিটিশ রাজত্বকাল এবং ব্রিটিশদের পড়াশোনা শিখে আমাদের সমাজ কিছুটা উন্নতি হয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে স্বামীজি বারবার কেন কষাঘাত করছেন কারণ স্বামীজি ব্রিটিশদের আসল পাপটা ধরে ফেলেছিলেন সেই পাপটা হচ্ছে এই বিরাট যাত্রাকে দুটো জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া একটি তাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া আরেকটি তাদের সঙ্গে দুর্নীতির যোগ করার যোগ দিয়ে দেওয়া এই যে করাপ্ট সোসাইটি এইটা স্বামীজি দেখে একেবারে শঙ্কিত হয়ে পড়েছিলেন এবং মনে রাখবেন স্বামীজি কিন্তু উনিশশো সালে শেষ হয়ে যাননি বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান মেন ইউজ অ্যালাইফ এই যে সাহেবরা বলেছিল এটা ভয়ঙ্কর কথা আমি সম্প্রতি একটা স্কটল্যান্ড ইয়ার্ডের রিপোর্ট পড়ছি তারা আরও ভয়ঙ্কর কথা বলেছিল উনিশশো সালে বলেছিলেন এই যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এর দুটো লোক হচ্ছে ভয়ঙ্কর রামকৃষ্ণ এবং বিবেকানন্দ কেন ভয়ঙ্কর বলছেন রামকৃষ্ণ স্পিরিচুয়ালি অ্যান্ড রিলিজিয়াসলি এই জাতটাকে ঘুডিয়ে দেওয়ার কথা বলছেন এবং বলছেন এই যে রামকৃষ্ণদেবের মা এই কিন্তু কোনো রকমের দেবী নন এই মা হচ্ছে ভারতবর্ষ স্কটল্যান্ড ইয়ার্ড সেই ভাষায় লিখছে যে রামকৃষ্ণজ মাদার ইজ নট এ ডিটি ইট ইজ মাদারল্যান্ড এই যে মাদারল্যান্ড না এইটা স্বামীজি বুঝেছিলেন দেখবেন স্বামীজির ভাইদের সঙ্গে স্বামীজির মৌলিক পার্থক্য কোথায় শ্রীরামকৃষ্ণ তাকে উজাড় করে দিয়েছিলেন স্বামীজির মধ্যে স্বামীজি তো নিজেই বলছেন স্বামীজি সংবাদে আমরা পাঠ করার সময় আলোচনা করেছি যে মনে হলো যে একটা ইলেকট্রিক শখ আমার মধ্যে প্রবেশ করছে স্বামীজি বলছেন তো যে তাকে বলতে যাবো দেখি তিনি কাঁদছেন এই যে ইলেকট্রিক শখ প্রবেশ করছে এইটি স্বামীজিকে ঠাকুর দিয়েছিলেন মানব সভ্যতাকে বাঁচানোর জন্যে কারণ মানব সভ্যতা যখন আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যায় তখন মানব সভ্যতা একটা বিরাট প্রাচীরের সামনে দাঁড়িয়ে পড়ে যদি প্রথম মহাযুদ্ধের ইতিহাস আমরা ঠান্ডা মাথায় পড়ি দেখবেন তার আগে কয়েক বছর আগে থেকে কীরকম সীমাহীন ঘৃণা শুরু হয়েছে এই ঘৃণা হচ্ছে সভ্যতার সবচেয়ে বড়ো ব্যাধি হেট যদি দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ পড়েন সেখানেও দেখবেন ঘৃণা এবং এখনকার পৃথিবীর দিকে যদি তাকান দেখবেন দশটা দেশ ঠিক যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে আমরা যেহেতু অস্ট্রিচের মতন উটপাখির মতন বালির মধ্যে মাথা গুঁজে বাঁচি তাই আমাদের এদিকে নজর যায় না যেহেতু শহরের কিছু বাড়িঘর ভালো হয়েছে রাস্তাঘাটে আলো হয়েছে রাস্তাঘাটগুলো মসৃণ হয়েছে আমরা এটাকে ডেভেলপমেন্ট মনে করি ডেভেলপমেন্ট এটা নয় আস্তে আস্তে মানব সভ্যতা গাড়ির রিভার্স গিয়ারে চলছে আমি বড়নগর মঠে সেদিন গিয়েছিলাম বলতে বড়নগর মঠ যেখানে অবস্থিত তার কাছেই হচ্ছে শ্রীরামকৃষ্ণ মহাশ্মশান রতনবাবু ঘাট এবং আমি অনেকক্ষণ সিগনালে দাঁড়িয়েছিলাম আমি পরপর কয়েকটা সববাহী গাড়িকে যেতে দেখলাম রতনবাবু ঘাটে হয় গাড়ির মধ্যেই চারজন যিনি চালক তিনি এবং তার পাশে দুজন পিছনে যে ছোট্ট সিটটা থাকে তাদের দুজন মানে যিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন তাকে সম্মান জানানোর মাত্র চারজন উপস্থিত হয়েছে এবং তাদের অবস্থাপন্ন খুব মানুষ তারা লোক দেখানো কয়েকটা গাড়ি দেখলাম সাথে যাচ্ছে আমাদের অবস্থা কিন্তু এখানে এসে পৌঁছচ্ছে এটা কিন্তু ছিল না যদি কয়েক বছর আগেরও ভারতবর্ষের চিত্র ধরা যায় গোস্বামী তুলসীদাস লিখছেন যে কবির লিখছেন যে আমি আরেকবার একটা মহা ভুল করে ফেলবো সে ভুলটা কি সবাই আমাকে বয়ে নিয়ে চলেছে আর তাদের কাঁধে আমি শুয়ে আছি এইটা ছিল বিরাট মানুষ শ্মশানে যেত এখন দেখবেন কমতে কমতে চারে এসে পৌঁছেছে একটা সববাহী গাড়িতেই শ্মশান যাত্রী হয়ে যায় এইটা যে কোনো সভ্যতার একটা ভয়ঙ্কর বিপদের লক্ষণ যে আমরা আর কারুর জন্যে ভাবছি না আমাদের পরিবারের বাইরে আমাদের আর মন যাচ্ছে এবং পরিবারটাও শুধুমাত্র ছেলেমেয়ের মধ্যে আটকে যাচ্ছে রামকৃষ্ণ চর্চা স্বামীজি সেই জন্য করতে বলছেন রামকৃষ্ণ চর্চা কিন্তু ঘন্টা বানানোর জন্য নয় একটা মন্দির বানানোর জন্য নয় আমাকে প্রায়ই লোকে জিজ্ঞেস করেন যে যেহেতু আমি প্রাতিষ্ঠানিক ধর্ম খুব একটা আমূল দিই না যে তাহলে স্বামীজি বেলুর মঠ করলেন কেন প্রায়ই আমাকে লোকে প্রশ্ন করেন বিশেষ করে কিছু মাস্টার কিছু কলেজের মাস্টারমশাই মাস্টার এরা আমি বললাম যে স্বামীজি কেন করেছিলেন আমরা স্বামীর সংবাদ পড়ুন সেখানে বলছেন আপনার সকলে ঠাকুরের পাদপদ্যে কায়মনোবাক্যে প্রার্থনা করুন মহাযুগবতার ঠাকুর এখানে বহুকাল ধরে অবস্থিত অবস্থান করে একে সর্বধর্মের এক অপূর্ব সমন্বয় করে রাখেন সর্বধর্মের সমন্বয় করে রাখেন সেই জন্য বেলুড় মঠ সেই জন্যে মন্দিরটার বাইরে অতখানি চাতাল কোনো হিন্দু মন্দিরে বিশেষ করে পূর্ব ভারতের কোনো মন্দিরে অত চাতাল বড় হয় না দক্ষিণ ভারতে হয় এবং দক্ষিণ ভারতের মন্দির মনে রাখবেন ড্র্যাভিডিয়ান সিভিলাইজেশানকে সিম্বল করে সেইখানে গোপুরম হয় বড় বড় চাতাল কিন্তু আপ বেরুর মঠ ছাড়া দেখবেন কোনো হিন্দু মন্দির নেই যেখানে অত বড় চাতাল রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে বিরাট চাতাল আছে কিন্তু সেটা মন্দিরকে ঘিরে নয় মন্দির কিন্তু ছোটো দক্ষিণেশ্বরের সিঁড়ি দিয়ে উঠলেন সামনেই মা পাশের চাতালটা বিরাট বড় আর রামকৃষ্ণ মিশনে যদি বেলুর মঠে যান দেখবেন ঠাকুরের সামনে অনেকখানি খোলা জায়গা যেখানে ধ্যান হয় জপ হয় খণ্ডন বন্ধন খাওয়া হয় ইত্যাদি তো এই যে সর্বধর্মের এক সমন্বয় করে রাখেন এটা ইম্পর্টেন্ট দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে স্বামীজি বলছেন এখানকার উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে মানুষের জীবন গতি পাল্টে দেবে শ্রীরামকৃষ্ণকে তিনি এইখানে প্রতিষ্ঠা করছেন রোমা রোলা যখন ঠাকুরের ওপর বই লেখেন তিনি বলছেন যে আমি দুজন মানুষ আমার শ্রদ্ধা আদায় করেছে তারা শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি কারণ তারা উইথ আনকোয়ালিফাইড চেয়ারম্যান পাওয়ার দে আর রিয়েলাইজ দি সান অফ দি দি রিভার অফ গড এই যে বিরাট তরঙ্গ ঈশ্বর নামাঙ্কিত তরঙ্গ সেখানে অবগাহন করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে রোমাডোলা বলছেন নবুল নবুলজয়ী সাহিত্যিক যে আমরা রাতে নিদ্রা ত্যাগ করেছি আমার কাজ হচ্ছে শ্রীরামকৃষ্ণকে দিয়ে মানুষের যে ঠোঁট সেটার অমৃত দিয়ে ভিজিয়ে দেওয়া ইট ইজ মাই সিনসিয়ার ডিজায়ার টু বিটিং দ্য টু ব্রিং দ্য বিটিংস অফ দ্য সাউন্ডস অফ দ্য আর্টারি টু দ্য ইয়ার্স অফ ফেভার স্ট্রেক ইউরোপ উইচ এস মার্ডার স্লিপ আই উইস টু ওয়েট ইউর স্লিপস উইথ দি ব্লাড অফ ইমোর্টালিটি এই ইউরোপের কথা বলছেন মানে কি তখন ইউরোপ মানে উন্নত এখন তো ইউরোপের সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই ভার্চুয়ালি কোনো তফাত নেই আমরা মনে করি ওর আমারতে এগিয়ে আছে কিচ্ছু এগিয়ে নেই একদম এক আমরাও যতখানি ইনসিনসিয়ার যতখানি কোরাপ্ট যতখানি সেলফিশ ইউরোপও তাই সেই দেশটা তো নেই যে আফ্রিকার ডার্ক কান্ট্রি মোটেই না সেই দেশটা তো নেই যে অস্ট্রেলিয়া হচ্ছে কান্ট্রি অফ ক্রিমিনালস না খুব তাড়াতাড়ি পৃথিবীর পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনটা যদি সত্যি মানসিক পরিবর্তন করতে হয় তাহলে রামকৃষ্ণ ছাড়া কোনো উপায় নেই স্বামীজি বলছেন যখন স্বামীজি রামব্রহ্ম ব্রহ্ম সান্নাল আলিপুর পশুশালার প্রথম ভারতীয় আধিকারিক তাকে বলছেন যে এই যে ডারবিনের থিওরি রয়েছে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট ফিটেস্ট মানে ফিজিক্যালি ফিট নয় মেন্টালি ফিট যে যতখানি মানসিকভাবে সূক্ষ্ম হবে যে যতখানি মানসিকভাবে সুন্দর হবে সভ্যতা ততখানি ঋদ্ধ হবে চিঠিতে বলেছেন আমি আগে চিঠিতে পড়েছি স্বামীজি বলছেন সেখানে যে যদি সভ্যতা মানে কিছু বাড়িঘর নয় সভ্যতা মানে মানুষগুলোর উন্নত মন এবং সেই উন্নত মন আনতে গেলে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে হয় কেন আসতে হয় শ্রীরামকৃষ্ণ একদিন বৈষ্ণব দর্শন নিয়ে আলোচনা করছেন এবং সেখানে বলছেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন বলেই বলছেন তুই কি দয়া করবি কিটানুকিট বল শিবজ্ঞানে জীবসেবা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে শারদানন্দি লিখছেন ঘর মধ্যে কথাটি শুনিল সবাই বুঝিল কেবল নরেন্দ্রনাথ এবং বলিল যদি কোনোদিন ঈশ্বর দিন দেন তার তিনি বলিয়ে যাইবেন এই যে সকলের মধ্যে সেই শক্তিটাকে দেখা এটা তো বেদান্ত বলে কিন্তু এই বেদান্তটাকে ভারতবর্ষে কেউ কখনো নিজের মধ্যে ধারণ করেনি তাই আচার্য শঙ্করের কথা বলতে গিয়ে স্বামীজি বলছেন যে তিনি মহাপণ্ডিত ছিলেন কিন্তু হৃদয়ের খামতি ছিল ব্রাহ্মণের অহংকার ছিল আর দক্ষিণেশ্বর এই লোকটি কেমন তিনি সাধনা করছেন সব মতের কাউকে দেখবেন না অন্য মতে সাধনা হয় নাকি আমি আমার নিজের মতে সাধনা করব আমি বেদান্তি মানে আমি অদ্বৈত বেদান্তই থাকব। আমি রামানুজিদের গালাগাল করব। বলবো যে আবার দ্বৈতমত আবার কি দ্বৈতমত কোনো মত হয় না যখন আমি বিশিষ্টার দ্বৈত আলোচনা করব বলবো না না ওগুলো কিচ্ছু না আর শৈব তো জাতা ঠাকুর কি দেখালেন দেখালেন যে ঈশ্বর সান্নিধ্য লাভ মানে মনোজগতের পরিবর্তন তাই তোতাপুরীর কাছে অদ্বৈত সাধনা করলেন ভৈরবীর কাছে তন্ত্র সাধনা করলেন গোবিন্দ রায়ের কাছে ইসলাম সাধনা করলেন এবং যদু মল্লিকের বাড়িতে গিয়ে তিনি বাইবেল পড়লেন এবং সিদ্ধান্ত এলেন একটা বড় পুকুর থেকে যখন জল নেওয়া হয় তখন ছেড়ে কেউ বলে অ্যাকোয়া কেউ বলে ওয়াটার কেউ বলে পানি কেউ বলে জল এইটা শুধু উপলব্ধি করা বইয়ে পড়া নয় আমাদের দেশে এখন অনেকে আছেন যারা বেদান্ত নিয়ে কথা বলেন ইউটিউবে তারা খুব জনপ্রিয় তাদের সঙ্গে ঠাকুরের কি মূল তফাৎ জানেন ঠাকুর রিয়েলাইজ সোল ছিলেন তাই বেদান্তরে যে বলতেন সেটা মনকে স্পর্শ করতো এদের বক্তৃতা শুনলেই মনে হয় এটা ইন্টেলেকচুয়াল জিমনাস্টিক্স এটা রিয়েলাইজ সোল এরা নয় বিদ্যাসাগর মশাই জিজ্ঞেস করেছিলেন যে ব্রহ্ম কী এই ব্রহ্ম কি বলতে এখনকার পণ্ডিতদের যদি জিজ্ঞেস করেন ওরা কুড়িপদা মুখস্থ বলে যাবে ঠাকুর আদলাইন নিয়েছিলেন ব্রহ্ম কি জানো যে এটা হয়নি বিদেশগুলো হয়নি মানে ওরা সবাই সব কিছু মুখ দিয়ে উচ্চারণ করা গেছে ব্রহ্মকে করা যায়নি এর তো কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না রিয়েলাইজ সোল ঠাকুরের সেই রিয়েলাইজ সোলটা স্বামীজি দেখেছিলেন যে কী করে মানুষ রিয়েলাইজড হয় যখন তার মধ্যে দেখে ক্ষুদ্রতাটা সম্পূর্ণভাবে চলে যায় ঠাকুরের কোনো মিননেস ছিল না অবেদানন্দজিকে নিয়ে এখনও সেটি আছে বা মৌলালির মোড়ে যে মাজার সেখানে যাচ্ছেন তার যিনি অধ্যক্ষ ছিলেন তার বন্ধু ছিলেন শ্রীরামকৃষ্ণের তিনি ভেতরে নিয়ে যাচ্ছেন তখনই আজান শুরু হচ্ছে ঠাকুর অবেদানন্দজিকে বলছেন যখন এরা মা আজান দেবে তখন যদি মনে হয় হরিকেই ডাকছে বুঝবি ভেতরের মা জেগে উঠছেন যখন স্বামীজি বললেন যে আপনি যাবেন না ব্রাহ্ম সমাজে আপনার অসাক্ষাতে নানা রকমের সমালোচনা হয় আমি যখন যাই আমার খারাপ লাগে আপনি যাবেন না ওখানে তো ঠাকুর সেদিন হাসলেন হেসে বললেন কোনো কথা বলবো না গান শোনাব গানটা কী যশ অপজ সুরস কুরস সকল রসমা তোমারই এত রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী এই যে রসেশ্বরী বিশ্ব চরাচর সেটি অনন্ত আনন্দ রসে ভরা যে মানুষ সে আনন্দ পান করতে পারে না সে জীবনটা তার একেবারে তছ হয়ে যায় ঠাকুর কি বলছেন যে গরু সব খায় সে হুড়ুর করে দুধ দেয় এদের বাদ বিচার করে খায় সে ছিরিক চিরিক করে দুধ দেয় মানে অবজারভেশনটা ভাবুন শ্রীরামকৃষ্ণর এত মানুষকে দেখেছিলেন কাছ থেকে তাই মানুষের পুজো নরেন্দ্রনাথকে শিখিয়েছিলেন কোনো জায়গায় তো মানুষের পুজো হয় না কৃত্রিমভাবে দেবতার পুজো হয় সে দেবতার পুজোর থেকে কী হয় অন্য দেবতার প্রতি ঘৃণা তৈরি হয় এটা স্বাভাবিক মানুষের যারা মোহনবাগানকে সমর্থন করে তাদের ইস্টবেঙ্গলের সাপোর্টারদের খাটো করে দেখে এটাই ছিল নিয়ম এটাও ঠিক তাই আপনার যে ইষ্ট দেবতা সেই ইষ্ট দেবতাকে যদি আপনি মনে না করতে পারেন যে ইনি বিশ্ব চরাচরের প্রতীক তাহলে অন্য যাদের যে ইষ্ট দেবতা তাদের একটু খাটো করে দেখার চেষ্টা হয় এটা মানুষের হিউম্যান নেচার কারণ মানুষ ডিভিশনে বিশ্বাস করে ঠাকুর সেটা করলেন না একদিকে কেশবচন্দ্র সেন একদিকে বিজয়কৃষ্ণ গোস্বামী একদিকে দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত অন্যদিকে তার গৃহী শিষ্যরা তারপর আবার নরেন রাখাল বাবুলামের মতো ত্যাগী শিষ্যরা সবাই কে নিয়ে তিনি দক্ষিণেশ্বরে আনন্দের হাট বসিয়েছিলেন যখন ভাড়া গাড়ি করে কলকাতায় আসতেন তখন গাড়ির গাড়োয়ান একদিন বলল। জানো তো তোমাকে কলকাতায় নিয়ে যাওয়াটা বড় কঠিন ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন কেন আমি সাহেবদের মতো ইট ক্যাট ফ্যাট বলতে পারি না তখন বললেন না তুমি গাড়িতে যেতে যেতে এমন হাসির কথা বলো যে হাত থেকে তোমার ঘোড়ার যে যে জিনটা ধরা থাকে সেটা ছিটকে বেরিয়ে চলে যায় এটা গেলো একটা দিক আবার কেশব সেন বাড়িতে নেই ইউরোপিয়ান ক্লাবে গিয়ে তিনি জল খাচ্ছেন কল্পনা করা যায় না ইউরোপিয়ান ক্লাবে গিয়ে আঠেরোশো একাশি সালে তিনি জল খাচ্ছেন এবং সবচেয়ে যে সাংঘাতিক কাজটি করলেন যে সেটি হচ্ছে তাকে তো আন্তর্জাতিক মঞ্চে পৌঁছাতে হবে আন্তর্জাতিক মঞ্চ মানে পশ্চিম ওয়েস্টার্ন হেমিসফিয়ার তাই জন্য এক নরেন্দ্রনাথ যখন রয়েছেন মাদ্রাজে মাদ্রাজি ভক্তরা বলছেন যে আপনি কার সঙ্গে প্রতিদিন ঝগড়া করেন স্বামীজি বলছেন আমার গুরুর সঙ্গে বলেন মানে বললেন তিনি আমাকে বলছেন আমাকে পাশ্চাত্যে যেতে হবে আমি যাব না কালকে হাল ছেড়ে দিয়েছি বলেছি যাব এই যে পাশ্চাত্যে নরেন্দ্রনাথ গেলেন তিনি তো জানতেন যে কি অপমান সহ্য হবে তা করতে হবে তাকে দেশে ফিরলেন কাগজ বলতে শুরু করলো আপনি কি খেলেন কী খেতেন ওখানে স্বামীজি বলতেন যাই পেতুম তাই খেতুম স্বামীজির বেলুর মঠ সম্বন্ধে এখানকার বাংলা কাগজ লিখল যে জানো না লোকটা বিবেকানন্দ না লোকটা বিবিকা আনন্দ তার বেলুড় মঠ নিয়ে নানা সমালোচনা হলো মারা যাওয়ার পর লেখা হলো অমৃতবাজার কাগজে মিটিটিং স্বামী অফ বেলুর মঠ ইজ ডেড কিন্তু তাও কেন প্রধান শিষ্যকে পাঠিয়েছিলেন যে যন্ত্রণার মধ্যে দিয়ে কষ্টের মধ্যে দিয়ে যেন ভারতবর্ষের কথা সে পৃথিবীর দরবারে পৌঁছে দেয় যখন স্বামীজি বলছেন আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধাসত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ মত বিরোধ নয় ও শান্তি সেটা তো শ্রীরামকৃষ্ণের কথারই অনুরণন ইংরেজিতে বলেছিলেন স্বামী সেটা অন্য কথা দক্ষিণেশ্বরে তো সেটাই শিখিয়েছিলেন মারি লুই বার্ক দক্ষিণেশ্বরে কথা বলতে গিয়ে বলছেন যে তিনি যে বসতেন দক্ষিণেশ্বরে তিনি প্রত্যেকটি মনকে ঈশ্বরমুখী করে দিতেন এবং যেনটা আনন্দের হাট বসত দক্ষিণেশ্বরে প্রত্যেকটা কথা তার উৎসবে পরিণত হতো যে মানুষের জীবনটাকে ফেস্টিভ্যালে রূপান্তরিত করা এটা খুব কঠিন আমরা সাধারণ মানুষ ফেস্টিভ্যাল বলতে বুঝি চাইনিজ টুনিবাগ জ্বলবে ডিজে বাজবে মানুষ ঝকঝকে পোশাক পরে কিছুক্ষণ নৃত্য করবে ফেস্টিভ্যাল মানে তা নয় ফেস্টিভ্যাল মানে অন্তর থেকে উচ্চারিত আনন্দ এবং শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে এই আনন্দ শুধুমাত্র পরকে সেবার মধ্যে দিয়ে পাওয়া যায় যখন ম্যাক্সমুলার ঠাকুর সম্বন্ধে লিখছেন আঠারোশো আটানব্বই সালে ইলিটারেট শ্রীরামকৃষ্ণ ইন কম্প্যারিজন টু হুম অল আওয়ার ইউনিভার্সিটি প্রফেসর আর মিয়ারলি চাইল্ড তখন কিন্তু মনে রাখতে হবে লোকটি ম্যাক্সমুলার তিনি কেন লিখছেন দেখছেন এই মানুষটা রিয়েলাইজ করছে সব কিছুকে প্রকৃতির সঙ্গে তার নিবিড় যোগাযোগ কখন দক্ষিণেশ্বরে ভোঁ দিয়ে জাহাজ যাচ্ছে কখন দক্ষিণেশ্বরে কি ঘটছে তিনি তার তিনি একবারে লিখছেন তাই একদিন শিবনাথ শাস্ত্রী একজন সাহেবকে নিয়ে এসছে সেই সাহেবকে নিয়ে এসে তিনি বলছেন যে আচ্ছা এই যে তুমি বলো ঈশ্বর মুখী হতে হবে কেন হতে হবে বললেন কেন জানো যখন গাধা বোট যায় নৌকার জাহাজের সঙ্গে তখন বোট যদি জাহাজে বাঁধা থাকে কি হবে কয়েক ঘন্টায় চন্দননগর পৌঁছে যায় এই যে ঠাকুরের উদাহরণ আর যদি জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গাদা বোটগুলো তাহলে কখন ভাসতে ভাসতে গিয়ে পৌঁছাবে কেউ জানে না সাহেব রসিকতা করে বললেন শিবনাথ দোবাসীর কাজ করছে যে তুমি একে শেখাও না কেন তখন ঠাকুর এক গালে শিবনাথ ওটা গাধা বুঝতে পারবে না এই যে মানুষ বন্ধু ছিল ঠাকুর শিবনাথের গাধা বলে তিনি মেনে নিলেন কেন মানলেন কারণ জানেন যে তিনি তার পরম বন্ধু এই যে এমন একটা মন তৈরি করেছিলেন যেখানেই তিনি গেছেন সেখানেই আনন্দের হাট বসেছে নটি বিনোদিনী আমার কথায় লিখছেন যে যখন থিয়েটার তিনি দেখতে আসছেন এবং তারপরে যখন তার কাছে অফিস ঘরে বিনোদিনী যাচ্ছেন বলছেন দেখেই বলছেন বলো মা হরি গুরু গুরু হরি এই যে প্রশ্রয়ের মধ্যে দিয়ে শিক্ষা দেওয়া গিরিশচন্দ্র সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন শ্রেষ্ঠ শিক্ষাবিদ অশ্বিনী কুমার দত্তকে তুমি গিরিশকে চেনো বললেন চিনি না আমার সঙ্গে পরিচয় নেই তবে শুনেছি ঘটি ঘটি মত খান ঠাকুর বিরক্ত হয়ে বললেন তুমি না মাস্টার একটি মানুষ যার কাছে নেতিবাচক কিছু নেই পুরোটাই ইতিবাচক যেটি স্বামীজি আগামী দিনে সব জায়গায় বলবেন সেই জন্যে যদি ভারতকে উন্নতি করতে হয় তবে এমন একটি মানুষের কাছে আসতে হবে যার প্রতিটি বাণী সমন্বয়কে দৃঢ় করে যে সিনথেসিস অফ আইডিয়াস স্বামীজি শিকাগোয় বললেন আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর আই এম প্রাউড টু বিলং টু এ রিলিজেন ইন ইউ সেক্রেট ল্যাঙ্গুয়েজ দি সানস্ক্রিট দি ওয়ার্ড এক্সক্লুশন ইজ আনট্রান্সলেটেবল এটা ঠাকুরেরই কথা উই বিলিভ নট অনলি নিউ উই বিলিভ নট অনলি ইন ইউনিভার্সাল টলারেশন বাট উই অ্যাকসেপ্ট অল রিলিজেন্স এস ট্রু এটাও তো ঠাকুরেরই শেখানো আবার যারা কুপমন্ডুক মানুষ যারা নানাভাবে পৃথিবীর মাটি মানুষের রক্তে ভিজিয়ে দিয়েছে আকাশ বাতাস বারুদের গন্ধে ভরিয়ে দিয়েছে তারা যদি না থাকতো সভ্যতা অনেকখানি এগিয়ে যেত সেটিও স্বামীজি বলেছেন এবং মনে রাখতে হবে স্বামীজি একটি কথা দিয়ে শেষ করি যখন কলকাতা বক্তৃতা দিচ্ছেন সেখানে তিনি বলছেন যদি এমন কিছু বলে থাকি যা কোনো মানুষের কোনো উপকার করেনি তা সব আমার তার নয় আর যা মানুষকে উপকার করেছে মানুষকে সামনের থেকে এগিয়ে দিয়েছে সব তার আমার নয় ইফ মাই লিভস ওয়ান ওয়ার্ড হ্যাজ ফলেন হুইচ হ্যাজ হুইচ হ্যাজ ইন্সপায়ার্ড পিপল আই লে নোং ক্লেম টু ইট But if there have been yeah, that has inspired people, I do not lay claim to it. But if there have been curses falling from my lips, if there has been hatred coming out from, from me, they are all mine and not His. All that has been life giving, strengthening, pure and holy has been His words, His inspiration, He Himself. Aagesh <laughs> Sri Ram Krishna, jaha kichu যা কিছু মানসিক বলবদ্ধকারী সবই শ্রীরামকৃষ্ণ তিনি এবং তিনি স্বয়ং এইটি যদি আমরা বুঝে যাই তাহলে ভেতর থেকে সমন্বয়ের ভাবটা জেগে ওঠে আর যখন সমন্বয়ের ভাবটা জেগে ওঠে তখন আমরা ওরাই বোধটা চলে যায় মানুষ নতুন স্তরে নিজেকে উন্নীত করে এবং দেখে চারপাশটায় যে এক শক্তি নানাভাবে বিরাজ করছেন আপনাদের নমস্কার জানি আজকে বক্তব্য শেষ করছি प्राणारा